আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি। আজ 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এই বছরের দিবসটা একটু ভিন্ন, সারা বিশ্বে করোনা প্যান্ডেমিক এর পরবর্তী এবং পূর্ব সমস্যা নিয়ে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবছর প্রতিপাদ্য বিষয় রেখেছে কোভিড পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন। দর্শক, আপনারা জানেন কোভিডের কারণে আমাদের বাংলাদেশ হতে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচে যত প্রান্তর আছে সেখানে শারীরিক বিভিন্ন স্পেশালি ফুসফুসের সমস্যাজনিত সমস্যা মানুষ ভুগছে। যারা ভালো হয়ে গিয়েছে তারা এখনও শ্বাসকষ্টজনিত সমস্যা, শরীরে অবসাদ, ব্যথা বেদনা, হাড় জোড়া রোগে বিভিন্ন শারীরিক মানসিক অবসাদ, হতাশ, বিষাদগ্রস্ততা আক্রান্ত। এই সমস্যাগুলোকে সামনে রেখে আমাদের এই বছরের প্রতিপাদ্য বিষয় যে পুনর্বাসন করতে হবে, কারণ না হলে এই রোগীগুলো আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে, ডিসেবিলিটি হয়ে যাবে, তারা চাকরি হারাবে, পেশা হারাবে, সমাজ চ্যুত হবে, পরিবার চ্যুত হবে, আস্তে আস্তে তারা মানসিকভাবে ডিজেবল হয়ে বিছানায় পড়ে থাকবে, এক পর্যায়ে মারাও যেতে পারে। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে, বাংলাদেশের মানুষদেরকে আল্লাহর অশেষ মেহরবানির কারণে আমাদের সে প্যান্ডামিক যে মৃত্যুর হার অনেক কম বাংলাদেশে, আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমাদের যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে এবং সামনে যারা ভালো হয়ে যাবে বা ভালো হয়ে গিয়েছে তাদেরকে কিভাবে আবার সামাজিক মূল ধারায়, স্রোত ধারায় আমরা নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে আমাদের মূল মন্ত্র। সেই মন্ত্রে আমরা ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আমরা কাজ করে যাচ্ছি। শারীরিক অক্ষমতাকে দূর করতে গেলে ফিজিক্যাল থেরাপির বিকল্প কিছু নেই। ফিজিক্যাল থেরাপিটা কি আসলে অনেকে জানে না, অনেকে মনে করে ফিজিক্যাল থেরাপি হচ্ছে শেক দেওয়া, গরম শেক, এক্সারসাইজ বা সো কল্ড একটা মেশিন। এটা একটা ভ্রান্ত ধারণা। ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন এবং সংজ্ঞা মতে ফিজিওথেরাপি হচ্ছে একটা চিকিৎসা ব্যবস্থা পদ্ধতি, অন্যান্য কার্ডিওলজি, নিউরোলজি, পেডিয়াট্রিক্স, গাইনোকোলজি, দাঁত বা যে কোনো অন্যান্য স্পেশালিস্টরা যেইভাবে চিকিৎসা দিয়ে থাকে তদ্রু ফিজিওথেরাপি একটা আলাদা আধুনিক চিকিৎসা ব্যবস্থার একটা অংশ। অনেক অনেক ক্ষেত্রে অনেক রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি, অনেক ক্ষেত্রে অন্যান্য রোগের সাথে সমন্বয়িত চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই ক্ষেত্রে স্পেশালি এই যে পোস্ট কোভিড কমপ্লিকেশন, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা থেকে উত্তরণ, বাত ব্যথা, হাড় জোড়া রোগ, ডিসেবিলিটি, স্ট্রোকজনিত প্যারালাইসিস, দুর্ঘটনাজনিত শারীরিক অক্ষমতা, জন্মগত বিকলাঙ্গতা হইতে শুরু করে শারীরিক, মানসিক, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, যে কোনো অবসাদ, হতাশগ্রস্ত রোগের যে পদ্ধতিগত চিকিৎসা এবং যারা এই সাবজেক্টে ন্যূনতম কোনো ইউনিভার্সিটি থেকে, কোনো মেডিকেল কলেজ বা বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট থেকে ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেছে তারাই হচ্ছে ফিজিওথেরাপিস্ট, এবং যারা আরও স্পেশালিস্ট হতে পারে সেক্ষেত্রে পুনর্বাসন বিশেষজ্ঞ তোলে বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েশন ডিসেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন মাস্টার্স ডিগ্রি চালু আছে, ফিজিওথেরাপিতে এমএস ডিগ্রি চালু আছে, এই সকল ডিগ্রিধারেরাই অনলি বৈধ বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া এবং পুনর্বাসন চিকিৎসা দেওয়া। এই ক্ষেত্রে তাদের পরামর্শে আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন। সেই ক্ষেত্রে চিকিৎসক আপনার রোগ অনুযায়ী রোগটা কেন হয়েছে, কী রোগ হয়েছে, রোগের নাম কী, অ্যাসেস করে এবং প্ল্যান পরিকল্পনা করে ফিজিওথেরাপিটিক বিভিন্ন মিনিউভার, বিভিন্ন ইলেকট্রোথেরাপি, বিভিন্ন আপডেটেড থেরাপি, আকুপাংচার হতে শুরু করে বিভিন্ন এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ এবং আপনার হোম রেমেডিস, এগুলো আপনাদের লাইফস্টাইল মডিফাই কীভাবে করতে হবে, কী কী এক্সারসাইজ করবেন, খাবার কী খাবেন, এই সকল কিছু তারা আপনাকে প্রেসক্রাইব করে থাকে এবং প্রোভাইড করে থাকে। এই ক্ষেত্রে বিশেষায়িত হাসপাতালের প্রয়োজন হয়। তার একটা বাস্তব উদাহরণ বাংলাদেশে ফার্স্ট বাংলাদেশ সরকার অনুমোদিত ডিপিআরসি হসপিটাল ইজ দ্য ওয়ান অফ দ্য আপনার হচ্ছে আদর্শ উদাহরণ, যে আমরা দীর্ঘদিন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসায় সফলতার সাথে কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রোগী এখানে এসে উপকৃত হয়েছে। তো এই বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে
আমি বলবো, যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন শারীরিকভাবে আক্রান্ত জনগণকে এই দিবসে সাধুবাদ জানাই, সরকারকে এই দিবসে বিভিন্ন যে দিকগুলো তুলে ধরছেন মাননীয় প্রধানমন্ত্রী হতে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী এবং ক্যাবিনেটের যত সদস্য সচিব মহোদয়গণ হতে শুরু করে সকলকে আমাদের এই ফিজিওথেরাপি পেশার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করি আপনারা আমাদেরকে এই পেশার উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর যে অবদান ছিল এই পেশার জন্য এবং তার আদর্শে উদ্দীপিত হয়ে এই পেশাকে আপনারা জনগণের মাঝে প্রপার ওয়েতে পৌঁছে দিবেন। অপচিকিৎসা যারা করছে ফিজিওথেরাপি না হয়েও ফিজিওথেরাপি চিকিৎসা করছে সেটা আপনারা বন্ধ করার অবশ্যই আমাদেরকে হেল্প করবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই যে উনি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট 2018 উনি পাশ করেছে ফিজিওথেরাপি পেশার উন্নয়নের জন্য, যার কারণে ফিজিওথেরাপির অপচিকিৎসা অনেকাংশই কমে যাচ্ছে। ইনশাআল্লাহ কাউন্সিল যখন কার্যকর হয়ে যাবে, যারা ফিজিওথেরাপির চিকিৎসক না ফিজিওথেরাপি দিচ্ছে তাদের এই অপচিকিৎসা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণদেরকে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসকদের পাশে দাঁড়ানো, আপনাদের আমাদের সেবা নেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং চিকিৎসা যেন ব্যয়ভার আমরা কমিয়ে আনতে পারি সেজন্য প্রপার অবকাঠামো ঋণ সুবিধা যদি আমাদেরকে প্রোভাইড করা হয় ইনশাআল্লাহ আমরা বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা শিক্ষা পেশাকে সারা বিশ্বে একটা আদর্শ পেশা হিসেবে পরিগণিত করতে পারবো। তো সবাইকে বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা, বাংলাদেশের সকল জনগণকে ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা এবং সারা বিশ্বের যত বাদ ডাটাজনিত শারীরিক অক্ষমতা ডিসেবিলিটি পঙ্গুত্ব পোস্ট কোভিড কমপ্লিকেশন শ্বাস প্রশ্বাস ফুসফুসের রোগজনিত কষ্টে আছেন সবাইকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আমাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসক পেশা আমাকে আমার জন্য ডিপিআরসির কর্মকর্তা কর্মচারী হতে শুরু করে সবার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।